তৃণমূল আর কেন্দ্র রাজনীতির এই দুই ক্ষেত্রের হিসেব নিকেশ সবসময় কি এক? কেন্দ্র পুরো দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করলেও জাতীয় নির্বাচনের সময় এসে কি দাঁড়ায় পরিস্থিতি? দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি সংসদীয় আসন থেকে শুরু করে জেলাভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড এখন তুঙ্গে। আর সেই সব কর্মসূচি কি কেবল ক্ষমতাসীনদের, নাকি যারা রাজপথে সরকার বিরোধী আন্দোলনে, তাদের লক্ষ্যেও নির্বাচন? ডিবিসি নিউজের নতুন আয়োজন ভোটের মানচিত্রে খুঁজব সেই সব প্রশ্ন। এবং এসব নিয়ে আজকে আমাদের ভোটের মানচিত্রে আলোচনায় যুক্ত আছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ তালুকদার আব্দুল বাকি এবং বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এবং আপনাদের দুজনকেই স্বাগত আজকে আমাদের ভোটের মানচিত্রের আয়োজনে। আমি প্রথমেই বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে বিএনপি গত পাঁচ বছরের স্থানীয় ইস্যুতে কতটা ভূমিকা রাখতে পেরেছে বলে আপনি মনে করেন? আপনাকে সংযুক্ত করার জন্য, বাগেরহাট জেলা বিএনপি চারটি আসন নিয়েই কাজ করছে এবং আমাদের এখানকার তৃণমূলের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে তারা সংযুক্ত আছে এবং গণমানুষের সাথে কানেক্টেড। আমরা এখানে আমাদের যে স্থানীয় যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়েও আমরা বিভিন্ন সময় কথা বলছি। আমাদের মংলা বন্দর, সুন্দরবন, ইপিজেড, এয়ারপোর্ট, এসব নিয়েও কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে আমরা কথা বলার চেষ্টা করছি। তবে কিছু সীমাবদ্ধতা আছে, বিরোধী দলে আমরা আছি, এখানে আমাদের বক্তব্য বা আমাদের যে মন্তব্য সেগুলো অনেকটা আমলে নেওয়া হচ্ছে না। বাট আমরা তৃণমূলে আমাদের যে খুলনা বিভাগে যে সমাবেশগুলো হয়েছে 22 অক্টোবর 2022, তারপর এরপর যে লং মার্চ হলো বা রোড মার্চ হলো, সবগুলোতে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমরা বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এই অনুষ্ঠানকে অত্যন্ত সাফল্যের সঙ্গে বাগেরহাট জেলা বিএনপি এখানে আমরা যোগদান করেছি। এবং এখানে ইউনিয়ন পর্যায়ে যে সমাবেশগুলো হয়েছে আমাদের অধিকাংশ ইউনিয়নেই আমরা কিন্তু এই সরকার বিরোধী যে আমাদের যে কর্মসূচি ছিল সেগুলো আমরা পালন করেছি এবং সাধারণ মানুষের কাছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এই যে গণতন্ত্র পুনরুদ্ধার করার যে আন্দোলন সেগুলো আমরা তুলে ধরতে সমর্থ হয়েছি বলে আমরা মনে করি। কিন্তু জনাব শেখ ফরিদুল ইসলাম, আমি তো অনুষ্ঠানের শুরুতেই যেটি বলছিলাম যে আপনাদের মধ্যে কিন্তু দলীয় কোন্দল রয়েছে এবং সামনে যেহেতু আপনারা সরকার পতনের আন্দোলনে একটি বিশাল জনসভা করতে যাচ্ছেন, সেই হিসেবে কি আপনাদের দলের এই অবস্থান থাকা খুব কিংবা পরিবর্তন হওয়া খুব বেশি জরুরি ছিল না? আপনি জানেন ইতিমধ্যে আমরা এক প্ল্যাটফর্মে, আমাদের সর্বশেষ যে প্রোগ্রামটা ছিল আমাদের গত 14ই অক্টোবর আমরা এখানে করেছিলাম, আমাদের যে অনশন কর্মসূচি ছিল সেটা আমরা সবাই কিন্তু একসঙ্গেই করেছি, আমাদের সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক, সদস্য সচিব সহ নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা একসঙ্গে করেছি। দলের সাথে এই মুহূর্তে দল ঐক্যবদ্ধ আছে এবং আমাদের রামপালে আমরা গত 1 অক্টোবর আমাদের যত গ্রুপ আছে বা যত ধরনের আমাদের স্টেক হোল্ডার আছে যারা চাচ্ছে নমিনেশন, সবাই একসঙ্গে একই মঞ্চে আমরা প্রোগ্রাম করেছি। সুতরাং এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ এবং বর্তমান যে সরকার বিরোধী যে আন্দোলন আমরা সেটা আদায়ের জন্য আমরা সোচ্চারভাবে কাজ করছি এবং এই আন্দোলনের পরে যখন নির্বাচনের পরিবেশ তৈরি হবে, আমাদের দল যখন সিদ্ধান্ত নেবে, তখন আমরা অবশ্যই দল যাকে নমিনেশন দিবে তার সঙ্গে আমরা কাজ করব, তখন আপনারা মনোনয়ন নিয়ে চিন্তা করবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর শেখ ফরিদুল ইসলাম, আপনি থাকবেন আমাদের সাথে। আমি এ পর্যায়ে কোষাধ্যক্ষ আলহাজ তালুকদার আব্দুল বাকি, আপনার কাছে জানতে চাই যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মোংলা ইপিজেড ছাড়া আরও কি কি উল্লেখযোগ্য উন্নয়ন আপনারা এই গত পাঁচ বছরে করেছেন? আমাদের এই দুটো বড় প্রজেক্ট ছাড়াও আমাদের রাস্তাঘাট, বিশেষ করে গোপালগঞ্জ টু বাগেরহাট যে রাস্তা ছিল তা প্রশস্তকরণ এবং আপনার ছোট ছোট সুন্দরবন পর্যন্ত যাওয়ার জন্য যে রাস্তা দরকার সেই রাস্তা এবং সেই রাস্তার উপর খালবার, কারণ আমাদের এদিকটা নদীমাতৃক দেশ, খাল বিলে ভরা, সেইগুলোর উপর থেকে খালবার করে একদম সুন্দরবন পর্যন্ত এবং বাগেরহাট সদরে একটা নার্সিং ইনস্টিটিউট এবং টেকনিক্যাল কলেজের কাজ শুরু হয়েছে। আমাদের চোখে দেখার মতন বিশেষ করে পরিবহন খাতটা, মানে রাস্তাঘাটে, মানে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হচ্ছে আপনি এটা বলছেন জনাব আলহাজ আব্দুল বাকি, কিন্তু আপনাদের জেলাতেই 56টি নদী খাল অস্তিত্ব সংকটে ভুগছে, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এটার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন, আমাদের বাগেরহাটের চারজন এমপি, বিশেষ করে শেখ আলউদ্দিন, শেখ তন্ময়, হাবিবুল নাহার এবং মিলন সাহেব, তাদের উদ্যোগে আমাদের যে খালগুলো হয়ে যাচ্ছে, এর জন্য যে ঘেরে ভিত্তিক যে খালগুলো আটকানো ছিল সেই খালগুলো কাটার ব্যবস্থা করেছে,
তারপরও কিছু খাল এখনো মনে আটকানো আছে। জি হ্যাঁ, তারপর কিছু খাল এখনো আটকানো আছে এবং স্থানীয় জনতাদের অভিযোগ বা তাদের কথা অনুসারে ক্ষমতাসীন প্রভাবশালীদের হাতেই সেগুলো আটকানো রয়েছে, সেখানে নাকি তারা মাছ চাষ করে থাকেন। এটা একদম মিথ্যা কথা না, এটাও সত্যি কথা। তারপরও প্রশাসন এবং আমাদের লোকাল এমপি কে বিশেষ করে বাগেরহাটের শেখ তন্ময় সাহেব কড়া নির্দেশ দিয়ে গেছেন যে এগুলো কেটে দিতে হবে, এবং এটা এতদিন তো পূজা বন্ধ ছিল, পূজার পরেই এই আজ প্রবেশ করে শুক্র শনি রবিবার থেকে ইনশাল্লাহ একেবারে ডিসি সাহেব এবং ইয়ানো সাহেব এরা ব্যবস্থা গ্রহণ করবে। জি আলহাজ তালুকদার আব্দুল বাকি, এ পর্যায়ে আপনাকে আরও একটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, যে আপনি নিজেও জানেন 2020 সাল থেকে এবং এখনও আমাদের বিভিন্ন উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছিল এবং এখনও যেটা আছে, এই ব্যাপারে আপনারা কী কী প্রকল্প বা পদক্ষেপ সামনেও নেবেন বা নিয়েছেন? জি আমাদের বাগেরহাটে, বিশেষ করে বাগেরহাটে একটা প্রকল্প অলরেডি শেষ পর্যায়ে, যে সেটা টঙ্গী গোপালগঞ্জ এবং বাগেরহাটে, যেটা বাগেরহাট শহর বিশেষ করে পৌরসভায় এবং আশেপাশের এলাকায় সুপেয় পানির জন্য এটা একটা প্রজেক্ট করা হয়েছে, সেটার কাজ প্রজেক্টটা শেষের পথে, কিছুদিনের মধ্যে ওটা হস্তান্তর করবেন। এবং রামপালে আপনার রামপালে কিছু জলবায়ু প্রজেক্টের কিছু কাজ ওখানে চলমান আছে। আর আপনার মোড়লগঞ্জের দিকে চেষ্টা করা হচ্ছে এবং ট্যাঙ্কি বিশেষ করে জনস্বাস্থ্য অসম্ভব কাজ করছে, মানে অনেক কাজ করছে। আব্দুল বাকি, আপনি নিজেও জানেন যে চিংড়ি চাষে আমরা অন্যতম ছিলাম একসময়, কিন্তু এখন সেটি কিন্তু অনেক কমে এসেছে, এই ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় বা পরিকল্পনা গ্রহণ করা যায় বলে আপনারা চিন্তা করেছেন? আসলে আমাদের আমাদের চিংড়ি চাষটা আগে মান্দাটার আমাদের চিংড়ি চাষ ছিল, এটাকে উন্নত পর্যায়ে উন্নত আধুনিক পর্যায়ে করা উচিত, এবং সেজন্য আমাদের এখানে চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে এই শেখ হাসিনার সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের আমলে তারা চেষ্টা করতেছে এটাকে আধুনিকরণ করে আধুনিকভাবে মানে উন্নতভাবে যে চিংড়ি মাছের চাষ করে আরও বেশি উৎপাদন করা যায়। জি অসংখ্য ধন্যবাদ আলহাজ আব্দুল বাকি আপনাকে, এবং যুগ্ম আহ্বায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলাম আপনার কাছে এই পর্যায়ে বিরতির পরে এসে জানতে চাইব, যেসব সংকট নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম সেসব সংকটে আপনারা থাকলে কি উপায় বের করতেন, আপনারা থাকবেন আমাদের সাথে। দর্শক ভোটের মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকবেন, দেখছেন ভোটের মানচিত্র। ভোটের মানচিত্রে আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ তালুকদার আব্দুল বাকি এবং বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ পর্যায়ে ডক্টর শেখ ফরিদুল ইসলাম আপনার কাছেই আসতে চাই, এবং বিরতিতে যাবার আগে আপনাকে জানিয়ে গিয়েছিলাম যে আমরা যে কয়েকটি সংকট নিয়ে কথা বলছিলাম বাগেরহাট জেলা, তার মধ্যে চিংড়ি উৎপাদনের দুরবস্থা, 56টি নদী খাল উদ্ধার এবং সুপেয় পানির যে তীব্র সংকট রয়েছে গত 2-3 বছর ধরে, এটার সমাধান, এবং আপনারা যদি ক্ষমতায় থাকতেন গত 15 বছর ধরে বা 14 বছর ধরে, তাহলে আপনারা কি কি পদক্ষেপ নিতেন? দেখুন, আমরা থাকলে কি করতাম সেটা বড় কথা না, আমরা কি করতে চাই সেটা হচ্ছে এখন গুরুত্বপূর্ণ। কারণ আগামীতে আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে বা আমি একজন পরিবেশ কর্মী হিসেবে বলতে পারি যে আমাদের এই যে নদী খালগুলো যে ভরাট হয়েছে এর অন্যতম কারণ হচ্ছে অপরিকল্পিত চিংড়ি চাষ, যেটা আমাদের শ্রদ্ধা বাকি ভাই বলেছেন। এটা পরিকল্পিতভাবে না করলে কখনোই এই নদী খাল ধরে রাখা সম্ভব না, কারণ এখানে ভাটার সময় পানি উপরে উঠবে, জোয়ারের সময় পানি উপরে উঠবে, ভাটার সময় পানি নেমে যাবে, এটাই হচ্ছে এই অঞ্চলের মানে যে ট্রেডিশন সেটা। কিন্তু সেই ট্রেডিশনকে ভেঙে দেখা যাচ্ছে যে পানি বদ্ধ করে রেখে এটা করা হচ্ছে, যার জন্য এখানে লবণাক্ততা তো বৃদ্ধি পেয়েছে, আমাদের যেখানে চিংড়ি চাষ হচ্ছে সেখানে ধান চাষ হচ্ছে না, কিন্তু তার বাইরে যেখানে চিংড়ি চাষ মানে ধান চাষ হচ্ছে সেখানে কিন্তু আবার চিংড়ি চাষ হচ্ছে না, মানে এরকম একটা সাংঘর্ষিক অবস্থা আমাদের চলে গেছে এটা পরিকল্পনার অভাবে। আমি মনে করি আমাদের ওই জনপদের মানুষের কর্মসংস্থানের জন্য, ওখানকার উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং ওখানকার মানুষের জীবন জীবিকার জন্য আমাদের এই নদীগুলো উদ্ধার করা খুবই জরুরি, এবং সেজন্য আমাদেরকে কালেকটিভ এফোর্টস নিতে হবে, সবাইকে নিয়ে এটা কাজ করতে হবে। এখন প্রশাসন অ্যাগ্রেসিভ, কিন্তু দেখা যাচ্ছে যে যারা দলীয় ব্যানারে এগুলো করছে তারা কিন্তু এগুলোকে তোয়াক্কা করছে না, আর এই কারণেই কিন্তু এই নদীগুলো ভরাট হয়ে গেছে। আপনি জানেন যে আমাদের যে এখন ঘোষাখালী মোংলা চ্যানেল, সেটা 2011 সালে এসে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং 2015 সালে এসে আবার এটাকে ছোট পরিসরে চালু করা হয়েছে, এবং এখানে অনেক নদী হারিয়ে গেছে আপনি যেমনটা বললেন আলোচনায়। তো এটার জন্য মূলত হচ্ছে অপরিকল্পিত চিংড়ি চাষ এবং আমাদের দায়বদ্ধতার অভাব। আমি মনে করি একটা রাজনৈতিক দলের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জনপদকে বাঁচিয়ে রেখে
তার নেতাকর্মীর জন্য কিছু করা, কিন্তু নেতাকর্মীদের বাঁচাতে গেলে যে জনপদ শেষ হয়ে যায় সেটা কোনোভাবেই কাম্য নয়। আমি মনে করি জনাব শেখ ফরিদুল ইসলাম, আপনার কথা সূত্র ধরে আমি জনাব আলহাজ তালুকদার আব্দুলবাকে আপনার কাছে জানতে চাই। উনি যে কথাগুলো বললেন এতক্ষণ ধরে, এগুলো তো আপনারা টানা 15 বছর ধরে ক্ষমতায় রয়েছেন, আপনাদের আরও বিস্তারিতভাবে ডিটেলস জানার কথা, তাহলে এই অবস্থা কেন হলো, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই এই মানে এই সিস্টেমটা বাংলাদেশ মানে বাংলাদেশ তখন হতে চিংড়ি চাষ চালু হয়েছে, তখন হতে এই অপরিকল্পিত ভাবেই চিংড়ি মাছটা চাষ করা হচ্ছে। এটা যারা চাষ করে তারা কিন্তু খালি দলীয় বলবে না, ওই বিএনপি আমলেও এ করেছে, এখন আওয়ামী লীগ আমলেও তারা করতেছে, মানে এটা সবসময় প্রভাবশালী সরকারি দলের ছত্র ছয় তাদের গায়ে মাথায় হাত দিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে। আমরাও চাই যে জনপদ নষ্ট করে জনপদের জনপদ নষ্ট হয়ে যাক, এরকম কোন কাজ আমরাও চাই না, আমাদের সরকার দলীয় কোন নেতাই চায় না, এবং বিশেষ করে এমপি মহোদয় বৃন্দ যেমন শেখ কর্মায় শেখ লাল সাহেব হাবিবুল নাহার এবং মিলন সাহেব, এরাও তো কেউই চিংড়ি মাছের চাষের সাথে জড়িত না, যে তারা অপরিকল্পিত ভাবে চিংড়ি মাছ বিশেষ করে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাই এই চিংড়ি মাছ চাষ করে না, কিছু রামপাল মোংলার দিকে এবং মরলগঞ্জের দিকে কিছু কিছু প্রভাবশালী লোক, তার যাদের কোন দলই নাই, যারা সবসময় সরকারি দল, এই লোকগুলোই আমাদের ঘাড়ের উপর হাত দিয়ে চেষ্টা করে। আপনি আসছে নির্বাচনে এই সিস্টেমের কোন পরিবর্তন করতে চান কিনা বা কোন পরিকল্পনা গ্রহণ করতে চান কিনা? অবশ্যই আমরা চাই বাগেরহাটের সবকটা খাল, সরকারি যত খাল আছে সেগুলো খুলে দেওয়া এবং বাদ দিয়ে যে মাছ চাষ করা এটা অপসারণ করা, এটা জোর দাবি আমরাও জানাই, এবং আমরা চাই এবার ইনশাল্লাহ আওয়ামী লীগ ক্ষমতা গেলে এগুলো ইনশাল্লাহ হবে, তার আগেই হওয়ার সম্ভাবনা বেশি। জি, এবং আপনাদের নেতারাই বলছেন যে হচ্ছে আপনাদের মাঠে এখন একাধিক প্রার্থী থাকলে ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না, কিন্তু আপনাদের বাগেরহাটের 4টি আসনে কিন্তু জামাতের ভোট ব্যাংক বেশ ভালো রয়েছে, এটিকে আপনারা কিভাবে দেখছেন, কোনো চ্যালেঞ্জ বা চাপ অনুভব করছেন কিনা? আসলে ভোট ব্যাংক আছে, এটা জামাতের যে ভোট ব্যাংক সেটা খুব একটা বেশি না আমাদের অঞ্চলে, যে আমরাও হাতে গোনা কিছুতে কোনো এলাকাটায় ওরা ওদের ভোট এলাকা ভোট ব্যাংকটা আছে, ওরা যখনই কোনো রকম মিটিং হয় তারা ওই এলাকারই সব লোক বসে দেখা যায়, এতে মনে করে যে ওদের অনেক লোক আছে, অতটা বেশি না, মানুষ মানুষ কিন্তু বাঙালি ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ না, এটা কিন্তু সত্যি কথা, যে আমরা কিন্তু কেউ ধর্মান্ধ না, যে জামাতের কথা মতন এই দাঁড়িপাল্লায় ভোট দেবে এই লোকের সংখ্যা আগে থেকে অনেক কমে গেছে, এখন যাতে বলেন আমরা যেভাবে আমাদের দেশে আমাদের শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার যেভাবে উন্নয়ন করেছে আমাদের অঞ্চলে, পদ্মা ব্রিজ সহ 9 তারিখ মোংলা খুলনা রেল চালু হবে, এতে যে পরিমাণ উন্নয়ন আমাদের দেশে হয়েছে আমাদের এলাকায় হয়েছে, তাদের সাধারণ মানুষ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে শেখ ফরিদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে আপনারা যদি নির্বাচনে আসেন সেক্ষেত্রে নির্বাচনী ইশতেহারে কি কি জনগুরুত্বপূর্ণ বা জনকল্যাণমূলক কাজ রাখতে চান? প্রথমত দেখুন, আমাদের ওই জনপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখন মানে একদলীয় যে শাসন সেটাই হচ্ছে আমাদের এখানে চলছে, সব মানুষ কিন্তু রাজনীতি করে না, কিন্তু রাজনীতি সব মানুষকে নিয়ন্ত্রণ করে, এই জন্য যে ইনক্লুসিভ যে পলিটিক্সটা সেটাই আমাদের ওখানে করতে হবে, কারণ আমাদের ওখানে এখন সবকিছু, আপনি যদি সরকার দলীয় লোক না হন তাহলে আপনার চাকরি হবে না, এটা অত্যন্ত একটা জঘন্য ব্যাপার এলাকার মেধা মনন বিকাশের জন্য বা সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য। তো আমি মনে করি যে ইনক্লুসিভ পলিটিক্স আমাদের জন্য একটা কমিটমেন্ট থাকতে হবে। দ্বিতীয়ত, আমাদের বাগেরহাট যে অঞ্চল সেখানে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, বিশ্ব ঐতিহ্য শাকগঞ্জ মসজিদ, ঘোড়াদিঘি, এগুলো সব অনেক কিছু আছে যেগুলো আমরা প্রমোট করতে পারি। আমি মনে করি পরিবেশ বান্ধব যে কর্মসূচি সেটা আমাদেরকে নিতে হবে, এবং এই পরিবেশ বান্ধব যে পর্যটন শিল্প সেটাকে প্রমোশনের জন্য আমাদের কাজ করতে হবে। দ্বিতীয়ত আমাদের যে সুন্দর মানে যে সমুদ্র বন্দর আছে মোংলা সেটাকে নিয়েও আমাদের কাজ করতে হবে, এবং সর্বোপরি ইপিজেড কে এখনো আমাদের পরিপূর্ণভাবে ব্যবহার হচ্ছে না, এখানে যাতে বিদেশি ইনভেস্টর আসে এবং আমাদের এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য এই ইপিজেড কে যেন পূর্ণাঙ্গ
রূপ দিতে পারি সেটার জন্য আমাদের খুব জরুরি ভাবে কাজ করতে হবে, কারণ আমাদের অধিগ্রহণ করা আছে কিন্তু এখন কোনো ওইভাবে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে না, যার জন্য এখানে অল্প মানুষের কর্মসংস্থান হচ্ছে। আমি মনে করি এখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান করা সম্ভব, যারা বিশেষ করে এখন নদীমাতৃক এই যে কর্মসংস্থান ছিল সেগুলো বন্ধ হওয়ার পরে, অর্থাৎ আপনারা সুসংগঠিতভাবে পরিকল্পনাগুলো নিয়ে এগোতে চান। অসংখ্য ধন্যবাদ জনাব শেখ ফরিদুল ইসলাম আপনাকে এবং আলহাজ তালুকদার আব্দুলবাকি আপনাকেও আজকে আমাদের ভোটের মানচিত্রে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের মানচিত্রে। আগামীকাল ডিবিসি নিউজের আয়োজনে থাকবে খুলনা জেলার ভোটের হালচাল, ডিবিসির সঙ্গে থাকবেন।